Chaman Koko. This one is ready. This one is ready. Petroleum engineering course is called one. Sir, BTEC, Dibrugarh University, MTEC, ISM, Dhamla. Okay. But don't petrol or down, but you say that you're a petroleum engineer. Sir, actually, sir, crude oil dump to at a geopolitical region. Actually, sir, jitu amar brand, ami dui dhoroner crude bharatole ami import koru. Eta agote byabohar korechilo jitu West Texas Intermediate WTI aru eta brand crude. Eta brand crude or sir dump to bahise sir jitu OPEC organization e sir production kamai dise aru USA ke mote production bohai dise a bosor sir 15.4 billion barrel per day hetu production hoise USA jitu highest aru hetu proportional bhabe amar OPEC countries e dam to komai ase aru sir ditiyo factor jodi dhoru sir India Iran or pora tel to import kora crude oil import kora bond koribo lagi ase aru sir Iran e Iran and India are sir pipeline or logote subsidy subidha disile aru plus India tell to sir rupees at kinibo parisile but etia dollar kroy koribolgiya hoise aru dollar dam to kemote bari ase sir to he duta sir main factor aru eta karan hol sir amar India sir 2012 or 2018 ole continuous crude oil production komi ase sir etu totally technical reason aru এটা গভর্নমেন্টৰ ষ্ট্ৰেটেজিও হয় আমাৰ যেহেতু স্যার 2019 লৈকে ইকনমিক্সৰ মতে স্যার 2019 লৈকে কন্টিনিউয়াস দাম বাঢ়িব তাৰ পিছত স্যার এটা হয়তো বেয়া পিৰিয়ড আহিব পাৰে ক্ৰুডৰ দাম কমাৰ ওকে আচ্ছা ইয়াতে আমাৰ পলিসিৰ কিবা ভুল আছে নেকি আমি যোনবিলাক হেৰি পলিসি মাইনিং পলিসি বনাইছো প্ৰাইভেট সেক্টৰ এন্ট্ৰিৰ কাৰণে গেছ Sir, prothomote amar jikini policy asile new exploration licensing policy sir tat olopman sir fault asile jikini dhoilok sir open acreage or provision asile kintu sir jikini notun policy aise dhoilok hydrocarbon exploration licensing policy tat kebur sir kubida kori dia hoise kintu sir ahomot jikini problem hoy ase dhoilok political aru terrorism related problem etu karone sir ahomor field book kroy korar holo dikdar hoise acha aru notun jun like technique ase fracking ba mane non traditional sources of oil gulabo karone te tar scope kiman ase sir india to bole hole sokolotke beshi scope sir non conventional way to re ase sir bay of bengal ekhon sir বিয়ারে ডাঙৰ স্যার হয়তো কেজি কৃষ্ণা গোদাবরী বেসিনতেও ডাঙৰ হ'ব স্যার এখন কোলবেন মিথেন যেটো কোল মাইনত থাকে কোলবেন মিথেনৰ স্যার ডাঙৰ ফিল্ড এখন ডিসকভার হৈছে লগতে স্যার কেজি বেসিন আৰু বোম্বে হাই যেটো ভাৰতৰ বৃহৎ বেসিন বুলি কনসিডাৰ কৰা হয় তাতো স্যার ডাঙৰ তেলৰ সন্ধান পোৱা গৈছে স্যার অসমতো যথেষ্ট সংখ্যক স্যার চিবিএমৰ সুবিধা আছে চিবিএম পোৱাৰ চান্সেছ আছে লগতে নাগালেণ্ডতো স্যার কেমলে সুবিধা আছে স্যার যতে কোল মাইন থাকে তাতে চিবিএম পোৱাৰ চান্সেছ বহুত থাকে কিন্তু প্ৰব্লেমটো হৈছে স্যার আমাৰ কোল স্যার কোল এক্সট্ৰাকশ্যনৰ কাৰণে অ' এম আৰ ফলো কৰা হয় স্যার যোনখন অ' এম আৰ স্যার যোনখিনি চেফটি এণ্ড ৰেগুলেশ্যন আছে সেইখিনি ফলো কৰা হয় কিন্তু স্যার অইল ইণ্ডাষ্ট্ৰীৰ কাৰণে অলপ বেলেগ হৈ গৈছে ঠিক আছে সাবজেক্ট দিয়া আছে পলিটিক্যাল সায়েন্স আর এডুকেশন ইঞ্জিনিয়ারিং পাস করার পিছন ইঞ্জিনিয়ারিং স্যার মই যেটু সাবজেক্টত করল সেটার স্যার সুবিধাটো নাই এপিএসসি সেই সাবজেক্ট নাই আর স্যার পলিটিক্যাল সায়েন্সের প্রতি অল্প ইন্টারেস্ট আহিলে পড়ি পড়ি থাকুতে এনে প্রিপেয়ার করে থাকুতে যেটা প্রথম তো স্যার প্রিপারেশন জিএসএর পর স্টার্ট করেছিল এটা স্যার পলিটিক্যাল সায়েন্সের উপর অল্প ইন্টারেস্ট আছে ভারতবর্ষের কারণে পলিটিক্যাল প্রবলেম এটা মানে পলিটিক্যাল প্রবলেম বলা হবে ইকোনমি বা অন্য পলিটিক্যাল স্যার ভারতবর্ষের কারণে স্যার প্রথম পলিটিক্যাল প্রবলেম স্যার আমি যদি কনসিডার করো স্যার কাস্টিজম কনসিডার করব লাগিব স্যার কাস্ট পলিটিক্স বড় বেয়া ধরনের সময় পড়ছে আর স্যার এটু আপলোড করাটো বহুত সমস্যার সৃষ্টি হব স্যার সহজে করবা নহব এই
স্যার আৰু কাস্টিজমৰ উপৰি স্যার যদি আমি ক্রিমিনেলাইজেশন অফ পলিটিক্সটো কনসিডার কৰো স্যার যথেষ্ট সংখ্যক স্যার ক্রিমিনেল পলিটিক্সত সোমাই গৈছে এই দুটা স্যার মই প্ৰধান কাৰণ বুলি ক'ম পলিটিকেল প্ৰবলেম ভাৰতৰ বাউণ্ডেৰী প্ৰবলেম এটা ডাঙৰ প্ৰবলেম হয় স্যার চীন আৰু ভাৰতৰ যিটো বাউণ্ডেৰী প্ৰবলেম তাৰ চীনৰ লগত ভাৰতৰ যিটো লাগি আছে এইটোৰ প্ৰধান কাৰণ কি বুলি ভাবা এই স্যার চীনৰ স্যার যে ফরেন পলিসি আছে স্যার সেইটো ভাৰতৰ লগত আগৰ পৰা স্যার বাউণ্ডেৰী প্ৰবলেম আছে হয় ভাৰতৰ বাউণ্ডেৰী মাৰ্ক বাউণ্ডেৰী আছে ভাৰতৰ মাজত হয় যে তাৰ পিছতো কিয় বাউণ্ডেৰী লৈ কাজিয়া লাগি স্যার একচুয়ালি স্যার মেকমোহন লাইন যেতিয়া বনোৱা হৈছিল স্যার সেই সময়ৰ পৰাই স্যার সেই প্ৰবলেমটো আছে কিয়নো তেওঁলোকে মেকমোহন লাইনক লিগেলি একসেপ্ট করা নাছিলে গ্রহণ কৰিব পৰা নাছিলে তেওঁলোকৰ মতে সেই লাইনটোৰ সময়ত তেওঁলোকক ভালদৰে কনসাল্ট করা হোৱা নাছিলে সেইমতে তেওঁলোকে তিব্বতও নিজে অধিকাৰ কৰি ললে পিছৰ সময়ত আৰু সেইমতে অৰুণাচলতো স্যার নিজৰ প্ৰৱেশ দেখুৱাবলৈ নিজৰ শক্তি দেখুৱাবলৈ সদায় চেষ্টা চলাই থাকে আৰু স্যার মই ভাবো যি চীনৰ যি ফরেন পলিসি আছে সেয়া স্যার সদায় এগ্ৰেছিভ হয় আৰু যিটো ভাৰতৰ লগত স্যার অলপ পার্থক্য ৰখি যায় ডিফারেন্স ৰখি যায় সেইমতে ভারতে সদায় স্যার সফট পাওয়ার বিলিভ করে আছে স্যার মেইনলি প্রবলেমটা স্যার তিব্বতৰ পৰাই স্টার্ট হল বুলি কব লাগিব দালাই লামার লগত স্যার এনিমি অফ এনিমি ইজ এ ফ্রেন্ড আর ফ্রেন্ড অফ এনিমি ইজ এন এনিমি তেনেকুৱা ধরনের স্টার্ট হল স্যার যেতিয়াই দালাই লামা ভারতত আহি থাকি গ্রহণ করলে যেতিয়া ভারতেও তেখেতক ভালদরে গ্রহণ করলে তার পিছৰ পৰাই স্যার অলপ রিলেশনত বাধা আহিল স্যার ইন্ডিয়ান হলে মই মহাত্মা গান্ধীর কথা স্যার তেখেতৰ যিবোৰ থট আছে দেট ইজ টোটেলি স্যার প্র্যাকটিক্যাল আর সেইবোৰ আজিৰ লাইফৰ লগতো স্যার ইমপ্লিমেন্ট কৰিব পৰা যায় আর নিজৰ স্যার আজিৰ প্রবলেমবোৰ সলভ কৰিব পৰা যায় তেখেতৰ পলিটিক্যাল থটবোৰেদি মই সেইদৰে ভাবো স্যার যদিও মানুহে সেইটো গ্রহণ কৰিবলৈ টান পায় কোনো আজিকালি ইমপ্লিমেন্ট কৰাটো অলপ স্যার আউটডেটেড বুলি ভাবে কিন্তু স্যার হয়তো চেষ্টা করলে এইবোৰ সলভ কৰিব পৰা যাব স্যার নিউক্লিয়ার স্টেট স্যার ভারতে স্যার নিউক্লিয়ার স্টেট নহলে হয়তো স্যার নিজের ডিফেন্সের কারণে করার নিচিনা তেনেকেই আমি গ্রহণ করব কথাটো আর স্যার নিজের সময়ের লগত মিলি সবাই সকলে নিজের ডিফেন্সের কারণে হয়তো নিউক্লিয়ার ওয়েপন স্টেট বনিবলৈ চেষ্টা চলায় স্যার 35A ইজ রিলেটেড টু জম্মু এন্ড কাশ্মীর রাইটস অফ এন্ড সিটিজেনশিপ স্যার সরি স্যার আনে বলতে ওল্ডেস্ট স্যার একচুয়ালি আই ফাইন্ড দিস জব স্যার দ্য জব পার্সপেক্টিভ আর স্যার ভেরি ডাইভার্স অ্যান্ড অলসো স্যার আই লাইক দ্য জব প্রোফাইল একচুয়ালি স্যার আই এম গভর্নমেন্ট স্পেন্ড মাচ মোর মানি ফর ইউ ইয়েস স্যার বাট একচুয়ালি স্যার আই ওয়াজ ডিটারমাইন্ড দ্যাট আই এম গোয়িং টু পার্সু সিভিল সার্ভিসেস
But at the same time, sir, I was unable to assess the resources available. With those, sir, I am unable to assess I mean, whether I am capable of becoming a civil servant or not. So at the same time, sir, simultaneously, I continued my study, and I didn't hamper my studies, sir. I passed with good grades in M.Tech. Can you draw a Carnot cycle? Sir, actually, we are not because just talking. Because you are research scholar. So actually, we are not that familiar with chemical background, sir. It's normal physics. It's normal physics. I teach renewable source of energy. The energy sources, sir, which can be generated, sir, they are inexhaustible, sir. So those are very renewable, sir. The fossil fuels, those are, sir, declining day by day. But sir, renewable energy, we can regenerate, but we don't have to regenerate. They are regenerating by itself. Thanks. Thanks. Thank you for your Yes, sir. Sir, sustainable development means, sir, that optimum level of development, sir, which doesn't, sir, have adverse effect on the environment and the resources, natural resources. Yes. Say different factors which promotes renewable source of energy. Sir, factors like, sir, solar energy and wind energy, and, sir, hydro energy, and tidal energy, sir. And, sir, nuclear energy, sir, is also sustainable. Sir, though it is not renewable. What is hazardous waste? Sir, certain criteria are there for Central Pollution Control Board. Sir, waste criteria is different for State Pollution Control Board of Assam. Sir, industry-wise and state-wise, sir, it differs, hazardous waste. So the standard set up by the Pollution Control Board, if the waste exceeds such standard, then it is called hazardous waste. Mainly, sir, the metal contamination and sir, hazardous gases, toxic gas, those are hazardous. Do you know Forest Man of India? Yes, sir. Mr. Jadav Pines. He belongs to Assam? Yes, sir. He belongs to Jorhat. Assam Jorhat? Yes. Okay, recently Andhra Pradesh government started a scheme for unemployed people. They are giving unemployment allowance of 1,000 rupees per month. So do you think this is a good practice, or this can be rolled out all over India, that unemployment allowance can be given of 1,000 rupees per month to repair? Sir, actually, sir, in Western countries, social security schemes are available. But sir, in Assam, in India, sir, I think as the human resource, our sir, the demographic dividend is, sir, a factor of jealousy for other countries. At this moment, sir, I don't think unemployment benefits are good. Sir, I think a proverb is there, sir, give a man a fish, then he'll eat one day, and teach him how to fish, he'll eat for lifetime. So what do you understand by demographic dividend? Sir, the proportion of the population and which are capable of working, mainly, sir, 14 to 50 years, 55 years. Okay, so it is being said that India is enjoying demographic dividend. Yes, what does it mean exactly? Sir, the major portion of our population, those are belong to this age limit. So actually, this the peak has already gone now. I think we are entering the second later part. But okay, tell me one thing. What do you understand by drones? Sir, drones. Sir, a drone or sir, unmanned aerial vehicle, we can say. So, give me three benefits and three demerits of drones.
Sir, in which perspective? Perspective, three marriages and three demarriages. Sir, for governance purpose, sir, we can use drone. Technically, sir, we can able access. And to be murdered through drones. Yes, sir. Security issues are also. Okay, I think we're done. So you are studying IIT now? Yes. So growing number of IITs, do you think that the quality is going to go down? Sorry, sir. With growing number of IITs now? Yes, sir. Yes, sir. Do you think the quality of education is going to go down? Sir, I don't think so, sir, because at the first when IIT started by Pandit Jawaharlal Nehru, that time our population was very less. So the proportion, sir, and the ratio, it is maintained. And higher education, sir, now has become very important. And our, sir, literacy rate is also increasing. So I don't think the quality will be decreased. And sir, quality, sir, mainly depends on the, sir, attitude of teachers. And those criteria are also increasing nowadays. Why so many suicides in IITs? Sir, from my personal view, sir, suicides are not due to, sir, education, but, sir, due to psychological factor. So many students, sir, they feel lonely. In fact, myself, sir, when I joined IIT, I feel very lonely because no one is there, everyone is busy in their work. So, and, sir, this, I don't think this fault is IITs because, sir, so many counselors are available. So students can take their counsels whenever necessary. Thanks. Yeah.